नमस्कार बन्धुरा, बृष्टि रान्नाघरे आबारो एकटा खूब सुंदर भिडियो निये आपनादेर काछे हाजिर होलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन, आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके आमी सुगारेर मानुषरा खेते पारबेन सेरकम तो बटेई, तार साथे साथे दैनन्दिन जीवने एकघेये पटलके एकटुखानि आलादाभावे रान्ना करे देखाच्छि। जदि भालो लागे अवश्यई बाड़िते एकबार ट्राई करबेन এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে প্রায় 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। এবারে পটলটাকে আমি একটুখানি কুড়িয়ে নেব। প্রথমে এর বাইরের মানে চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে ভেতরের বীজটাকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। প্রথমে কুড়িয়ে নিচ্ছি, ঠিক এই রকম কোরানোটা হবে এবং এর ভেতরে যে মানে বীজের অংশটা রয়েছে এই অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। অনেক সময় বাড়িতে অনেকটা পরিমাণে পটল আসে, তো কি করা যায় সেটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় হয়ে যায়। এইভাবে একবার ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু, সুগারের মানুষরা ভাত রুটির বদলেও খেতে পারেন, অথবা খুব সুন্দর লাগে লুচি অথবা পরোটার সাথেও খেতে। তো তার সাথে সাথে আমি এখানে মটর ডাল নিয়েছি, যেটাকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি এরকমভাবে এর একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট তৈরি করতে হবে, তবে পেস্ট তৈরি করার সময় কিছুই দেওয়ার দরকার নেই। শুধু যদি মনে করেন পেস্ট করার সময় একটুখানি জল দেবেন, কিন্তু জল সামান্য, পেস্টটা কিন্তু এই রকম একটুখানি শক্ত পেজ হবে, মানে একটু টাইট পেস্ট হবে। তো অন্যদিকে যে কন্টেনারে আমি ডালটা পেস্ট করেছিলাম সেই কন্টেনারের মধ্যে আমি একটুখানি চিনে বাদাম, একটুখানি চার মগজ, একটুখানি ধনে, একটুখানি জিরে এর মধ্যেই কিন্তু পেস্ট করে নেব। পেস্টটা একটুখানি মিহি পেস্ট তৈরি করতে হবে। এই যে রেসিপিটা আমি তৈরি করছি, না এটা ঝোল হবে, না এটা তরকারি হবে, না এটা ভাজা হবে, একদম মাখা মাখা খুব সুন্দর একটা টেস্টি তৈরি করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি একটুখানি তেল দিলাম, তেলের মধ্যে একটুখানি কালো জিরে দেবো, একটুখানি হিং দেব। এবারে যারা একদমই তেল খেতে ভালোবাসেন না, তারা নর্মালি ডালটার মধ্যে হিংটা আর কালো জিরেটা দিয়ে এরকম শুকনো কড়াকে একটুখানি তাতিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু নর্মালি যদি নাড়াচাড়া করেন তাতেও কিন্তু ডালটা তৈরি হয়ে যায়। তো সামান্য একটুখানি তেল দিয়ে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এটাকে নাড়তে থাকব। তো এটা যেমন তেলেও ভাজা করা যায়, তেল ছাড়াও ভাজা করা যায়। নর্মালি শুকনো খোলাতে এরকমভাবে নাড়তে থাকবেন। এটা একটা সময় আসবে যখন কড়াটা ছাড়তে যাইবে এবং এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে। তো এরকমভাবে তৈরির মাঝখানে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, সামান্য একটুখানি আপনারা নুনও দিয়ে দিতে পারেন। আমি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সব দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়ব। প্রথম অবস্থাতে আপনাদের মনে হবে একদম কড়ার গাটা লাগতে শুরু করবে যেহেতু ডাল রয়েছে এর মধ্যে, কিন্তু এটা নাড়তে নাড়তে এটা যখন ভাজা হয়ে যাবে টোটালি এটা কিন্তু একদম বাইরে বেরিয়ে আসবে এবং খুব সুন্দর একটা ঝুড়ো ভাজা তৈরি হবে। তো এরকমভাবে আপনারা তেল দিয়ে হোক বা তেল ছাড়া হোক যেভাবেই হোক ভাজাটা করে নেবেন। করে নেওয়ার পরে এটা দেখুন আস্তে আস্তে এটা কিন্তু কড়ার গাটা ছাড়তে শুরু করেছে এবং একটা পর্যায়ে আসবে, যদি ওটা এখন কাঁচা রয়েছে, একটা পর্যায়ে আসবে এটা কিন্তু একদম লালচে হয়ে ভাজা হয়ে যাবে, কোনো তেল দেওয়ার দরকার নেই। ঠিক এইরকমভাবে নাড়তে থাকুন এবং এটা কিন্তু অটোমেটিক্যালি লাল লাল কালার ধরে নেবে। ডালটা আমার একদম ভাজা হয়ে গেল। এবার কড়ার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবারে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এই ধরনের রেসিপি আপনারা যদি শুধু শুধু খান তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে। মাছ মাংসের দিনে মাছ মাংস ফেলে দিয়ে এটাই খেতে চাইবেন, এটা গরম ভাতে খেতে এতটাই টেস্টি লাগে। যারা একটুখানি তেল খেতে ভালোবাসেন তারা তেলের পরিমাণটা একটুখানি বেশি দেবেন, এটা একটু তেলা তেলা হলে বেশি ভালো লাগে। যদিও আমি এটা সুগারের মানুষদের জন্য তৈরি করছি বা এটা একটু হেলদি তৈরি করছি বলে তেলটা কম দিচ্ছি। তো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। এবারে একটুখানি যখন এটা থেকে গন্ধ বেরিয়েছে আমি গ্রেট করা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে প্রথমেই জলটা ওঠে পটলের মধ্যে, যতটা পরিমাণে জল আছে যেটা উঠে আসে এবং পটলটা আমার একদম নরম হয়ে যায়। তো এটাকে এইরকমভাবেই মানে রেসিপিটা তৈরি করতে হয়, না এটা ঝোল, না এটা একদম ভাজা, এটা একদম মাখা মাখা একটা তৈরি হবে। তো এরকমভাবে আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন বাড়িতে, একদম মুখের টেস্টটাকে পাল্টে দেবে। তো এরকমভাবে আমি পটলটাকে একদম সেদ্ধ করে নিলাম। করে নেওয়ার পরে এবারে এটাকে নাড়ব এবং তারই মাঝখানে
আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা কিন্তু এবারে দিয়ে দিতে হবে। প্রথমে এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে মাঝখানের অংশটা একটুখানি ফাঁকা করে নিলাম। করে নেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করেছি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে পেস্টটাকে একটুখানি ভাজা করে নেব। প্রথমে আমি একটুখানি নাড়লাম, নাড়ার পরে একটুখানি সময় ধরে ছেড়ে দেব এবং জল দিয়ে দিয়ে কিন্তু পেস্টটাকেও খুব সুন্দরভাবে ভাজা করব। তো এইরকমভাবে দু তিনবার জল দিয়ে এটাকে ভাজা করার পরে একদম পটলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে আবারও একবার ভাজা করে নিতে হবে। যারা ধরুন মাটির নিচের সবজি যেমন কচু এগুলো বাটা হিসাবে খেতে পারেন না, তারা কিন্তু পটলকে এইভাবে তৈরি করলে সেম টেস্টটা পাবেন। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে একটুখানি দেখুন না পটলটাকে এইভাবে রান্না করে, যদি ভালো লাগে বারবার তৈরি করে খেতে চাইবেন। তো এর মধ্যে একটুখানি ঝাল হওয়ার জন্য আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এই রেসিপিটা একটু ঝাল তৈরি করছি, তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করছি যাতে বেশ ভালো আকারে ঝাল হয়। ঝাল হলেই এটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে একটু একটু করে জল দিলাম, আর একটু একটু করে মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটুখানি টমেটো সস দিলাম। আপনারা যদি মনে করেন টমেটোও দিতে পারেন, অথবা সুগারের মানুষরা যদি মনে করেন টমেটো বা টমেটো সস কিছুই খাবেন না, না দিলেও কোনো ক্ষতি নেই। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়ব এবং এটাকে কিন্তু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। যারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করবেন, আর যারা ধরুন মিষ্টি খাবেন না তারা মিষ্টিটাকে অ্যাভয়েড করতে পারেন। সেই জন্যই আমি এখানে একটুখানি টমেটো সস অ্যাড করেছি। আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এগুলোকে শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানান কেমন হয়েছে রেসিপি বা কেমন হয় আমার রেসিপিগুলো। তো এরকমভাবে নাড়াচাড়া করার পরে আমি ডালের যে ঝুড়োটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম, এবং ডালের ঝুড়োটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। কমপ্লিটলি তৈরি হয়ে গেছে, খুব বেশি সময় ধরে এটাকে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন পড়ে না, একটু ভাজা ভাজার দিকে হলেই ভালো লাগে বেশি। তো এর মধ্যে নামানোর আগে আমি একটুখানি হিং দিয়েছি। এবারে পরিবেশন করার পালা। দেখুন কম তেলে আমি এটা তৈরি করেছি, যদি বেশি তেলে তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি টেস্টি হবে, কিন্তু সেটা স্বাস্থ্যকর নয়। তো কম তেলেও কিন্তু এটা খুব ভালো আকারে সুস্বাদু একটা খাবার, অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং এইভাবে খান। বিশেষ করে এটা যদি গরম ভাতে খান সেরকমও যেমন ভালো লাগবে। শুধু খাওয়ার জন্য তেল মশলাটা আমি একটুখানি কম ব্যবহার করেছি। এভাবে বাড়িতে তৈরি করবেন, অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন হয়েছে আমাকে জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকুন। আসলাম।